আমরা করতে যে ভীতিটা সৃষ্টি করা, এটা খুব কঠিন বিষয়। তো আমার মনে হয় তাকওয়া আমরা বৃদ্ধি করতে পারি বেশি বেশি করে কোরআন শরীফ এবং হাদিস পড়তে হবে, অর্থ সহকারে তাফসীর সহকারে বুঝতে হবে। আমরা শুধু কোরআন, আমি দেখছি রমজান মাসে অনেকেই কোরআন শরীফ পড়তেছে পড়া শেষ হয় না, এবং হাদিস পড়তেছে কোনো মিনিং অর্থটা বুঝতে পারতেছে না। সো প্রথমে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কোরআনটা পড়তে হবে, এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সো হাদিসটাকেও প্রপারলি আমাদের জানতে হবে। সো এভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে আমাদের তাকওয়াটা ইনশাল্লাহ আরও ইম্প্রুভ হবে। আর এই ধরনের প্রোগ্রাম তো অবশ্যই তাকওয়া ইম্প্রুভ করার জন্য একটা বড় ভূমিকা রাখবে। এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার বক্তব্য এখানে আমি শেষ করব। ধন্যবাদ ভাইকে। তো এখন আর একটা একটু বিষয় বলে নেই, মানে যখন বলবেন তাকওয়া প্রথমে কেউ যদি শাব্দিকভাবে এটার অর্থ জানেন সেটা বলার চেষ্টা করবেন, আর যদি কোরআন এবং হাদিসে একটা রেফারেন্স জানা থাকে এটা বলতে পারলে আরও ভালো হয় আর কি। যাদের প্রস্তুতি ছিল না, কারণ আমাদের সাব চ্যাপ্টারের কর্মী ছাড়া বাকিদের প্রস্তুতি ছিল না, জানা থাকলে ভালো। হ্যাঁ অরূপ ভাই ইনশাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত সৎ বিশ্বাস, দ্বিধাদ্বন্দ্বহীনভাবে আল্লাহর প্রতি চূড়ান্ত সৎ বিশ্বাস, অর্থাৎ এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সেটাই হচ্ছে তাকওয়া। আর তাকওয়া হচ্ছে একটা, এই তাকওয়াটা অর্জন করার যে একটা বিশেষ গুণ, এটাকে বলো বিশেষ গুণের মাধ্যমে এই তাকওয়াটা অর্জন করতে হয়। তো এই গুণগুলো যখন আল্লাহর দেওয়া বিধিনিষেধগুলো আমরা যখন মানব, যখন মেনে চলব, যখন মেনে চলতে পারবো, তখনই এই গুণটা আমরা পাবো এবং এই তাকওয়াটা আমাদের মধ্যে আসবে। তো এই তাকওয়ার একটা এক্সাম্পল দেওয়া যায় যে এটার মাধ্যমে আমরা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবো, যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। যেরকম আমরা মুখে বলছি যে হ্যাঁ চূড়ান্ত সৎ বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এসছি, কিন্তু যে অন্যায় যেগুলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে আপনার মিথ্যা কথা বলা, গীবত করা, এইগুলো যদি আমাদের মধ্যে কিন্তু আসে, তো চূড়ান্ত একদিকে মুখে বলতেছি চূড়ান্ত সৎ বিশ্বাস আল্লাহর প্রতি স্থাপন করেছি, অন্যদিকে এগুলো আমাদের মধ্যে আসে, তাহলে এখন আমরা নিজেকেই নিজেকে প্রশ্ন করে দেখি যে আসলেও কি আমরা চূড়ান্ত সৎ বিশ্বাস অর্জন করতে পারছি। তো আমাদেরকে ওই আল্লাহর প্রতি নবী রাসূলের তাকওয়ার এই গুণটা কয়েকটা ভাগে, মানে কয়েকটা ধাপ আছে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি চূড়ান্ত সৎ বিশ্বাস, নবী ও রসুলের প্রতি চূড়ান্ত সৎ বিশ্বাস, আল্লাহর দেওয়া কিতাব এবং বিধানগুলি স্বরূপ চূড়ান্ত সৎ বিশ্বাস। এই বিশ্বাসগুলি অর্জন করার মাধ্যমেই আমরা তাকে অর্জন করতে পারবো, এটা আমার সংক্ষিপ্ত বক্তব্য। আলহামদুলিল্লাহ ভাই। এরপর আমি সত্যি সত্যি সত্যিভাবে লজ্জিত, আমি তাকওয়ার মানেটাই জানি না কি। তবে একটা শুধু কথা বলবো যে কয়েকদিন আগে আমাদের কাজের জায়গায় একটা হোয়াইট ছেলে, ও আমার সাথে কাজ করে, ওকে ও বিশ্বাস করে না যে আল্লাহ আছে, মানে গড আছে এটা সে বিশ্বাস করে না। তখন আমি তাকে বললাম ইন্না ফিল খাল্লা ওসামাতে ওয়াল আর্দ অখতিলাফি ওয়া নাইলিনার, এটার মানে হচ্ছে যে সূর্য দেখো, দিন দেখো, রাত দেখো, এটা দিয়েই আল্লাহকে তুমি বিশ্বাস করো। তো এটা শুধু আমি ওকে বলছি, এটাই আমি আমার একটা এক্সপিরিয়েন্স ইয়ে করলাম, কিন্তু তাকওয়াটা আপনাদেরকে আমাকে একটু বুঝাইতে হবে। থ্যাংক ইউ। তো আমার তো জাযাকাল্লাহ খাজা ভাইকে, আমাদের সাজান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাকওয়া হলো যে ইমানের একটা মানে স্টেপ, একটা ধাপ ইমানের। তাকওয়ার কিছু হক আছে, যেমন আমরা যদি আল্লাহর আনুগত্য স্বীকার করা, তারপরে তাকওয়া হলো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, তারপরে সকল সময় তার স্মরণ করা, এগুলি তাকওয়ার লক্ষণ। তাকওয়া অর্জন করাটা একটা আমাদের একটা ফরজ, যেটা আমরা রমজানের সময় যে আল্লাহ এক মাস আমাকে মানে ফাস্টিং করতে বসে, এটা তাকওয়া অর্জনের একটা উপায়। যেসব লোক তাকওয়া অর্জন করতে পারবে তাদেরকে আমরা মুত্তাকিন বলি। এই মুত্তাকিন কীভাবে মুত্তাকিন হব সেটা পাঁচটা স্টেপ আছে, যেমন আল্লাহর গায়েবি বিশ্বাস করা, যেমন নামাজ কায়েম, রিজিক সমূহকে। তো এই মুত্তাকিন গুণগুলিকে আপনাকে তাকওয়া স্তরে উন্নত করবে। সো পাঁচটি গুণ হলো গায়েবি বিশ্বাস করা, তারপরে নামাজ কায়েম, রিজিক থেকে আমরা খরচ করা, ওয়াদা পূরণ করা, ধৈর্য ধারণ করা, যেগুলো আমাদের এগুলো এই বর্তমান স্তরে এগুলো খুবই
মানে অভাব এবং খুবই কষ্টদায়ক অর্জন করা। সো আর কি বলবো, চূড়ান্ত বিশ্বাস বা আল্লাহ ভিত্তিক এবং মুমিন বা ইমানদার হওয়ার আমার প্রথম শর্ত হলো তাকওয়ার জন্য না করলে আসলে কখনোই মুমিন বা ইমানদার হওয়া সম্ভব না বা চাই না, কারণ এই তাকওয়াটাই একটা মুমিন এবং বিধর্মীর যারা এদের পার্থক্যটা হবে। কারণ আপনি যখন কোনো খারাপ কাজ করতে যাবেন আপনার মাঝে যদি তাকওয়াটা থাকে সেটা আপনাকে সেখান থেকে দূরে রাখে। সো আমি মনে করি এই তাকওয়া অর্জন করাটা মুমিন হওয়ার প্রথম স্টেপ বা অন্যতম একটা শর্ত। সো এটা এবার জনি ভাই ইনশাআল্লাহ একটা হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মুমিনদের মুসলমানদের মধ্যে সর্বোত্তম কে, তখন তিনি বললেন যে সর্বোত্তম ব্যক্তি ওই যার মধ্যে আল্লাহ ভীতি বেশি, তাকওয়া আছে। তাকওয়ার বিপরীত হচ্ছে রিয়া, যার মধ্যে তাকওয়া নাই সে হচ্ছে রিয়া, মানে লোক দেখানোর কাজ করে ব্যাপারে। তাকওয়া শব্দে আল্লাহ তাআলা সূরা তালাকে আয়াত 2 এবং 3 নম্বরে বলছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে এবং যে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন এমন জায়গা থেকে যাতে সে কেউ কল্পনাও করে। তো মুসলমান ভাইরা আসলে তাকে আমাদের সবারই অর্জন করেছি এবং আসলে আমরা তাকে অর্জনের মাধ্যমে আল্লাহ আমার সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করি এবং অনেক জানে তানবীর, সবচেয়ে ভালো জানে এখানে। আমরা তো বাসায় কি করতে পারি না, জাস্ট শিখি। বিশ্বাস এবং সে অনুযায়ী আমল, যে আমি বিশ্বাস করি মুসলমান নামাজ পড়তে পাঁচ অক্ত হজ করতে যদি টাকা থাকে এই জিনিসটা বিশ্বাস করলাম এবং সে অনুসারে আমল করলাম সেটাই ইমান। যদি আমি বিশ্বাস করি কিন্তু আমল করি না সেটাই ইমান। আমি বলবো জি অবশ্যই আসসালামু আলাইকুম। আমি একটু বলবো তাকওয়া আমাদের এই দেশে থাকার জন্য অনেক বেশি হবে, কারণ হচ্ছে তাকওয়া যদি আমাদের না হয় আস্তে আস্তে আমরা ইসলাম থেকে দূরে চলে যাবো, এটা আমার ফিল। কারণ তাকওয়া হলে তখন মানুষ ইয়ে করবে যে আমার কর্তব্য, আমার যেটা আমি আল্লাহর সাথে ইয়ে করা, আমাদের বিশ্বাসটাকে আরও ইয়ে করা, ওটার জন্য কোনো অসুবিধা নেই। মামুন ভাই তাকওয়া আসলে আমরা এখনো তাকওয়া পর্যন্ত যাই নাই, এই চ্যাপ্টারে তাকওয়া চলে গেছে।
তারপরেও তাকওয়া শব্দ একজন মুসলমান হিসেবে জানা উচিত। সেই অর্থে বলতেছি যে তাকওয়া শব্দের অর্থ আসলে বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহর আল্লাহর রাস্তার প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ একজন ইমানদার ব্যক্তি তখনই সে ইমানদার ব্যক্তি হিসেবে গণ্য হবে যখন তার ভিতরে তাকওয়া আছে। যে লোকটার ভিতরে তাকওয়ার গুণ থাকলেই বুঝতে হবে যে এই লোকটা ইমানদার এবং সে আল্লাহর পথে আছে। তা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন মানে একজন মুসলমান হিসাবে পাঁচক্ত নামাজ পড়া এবং আল্লাহর যে কার্যক্রম যেগুলি আছে সৎ থাকা, মানুষকে সাহায্য সহযোগিতা করা যতটুকু নিজের পক্ষে সম্ভব। কিন্তু মানে আমাদের এই মানে এখানকার প্রেক্ষাপটে প্রতিটা মানুষের তাকওয়া সম্বন্ধে তার ধারণা থাকা উচিত। এই জন্য তাকওয়া না হলে একটা মানুষকে মুসলমান হিসাবে আমরা গণ্য করব না। অনেক লোকে আছে লোক দেখানো নামাজ পড়ে অথবা লোক দেখানো ই করে, সেটা আসলে সে তাকওয়া, তার ভিতরে তাকওয়াটা কাজ করতেছে না। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনটাই তাকওয়া না, আল্লাহর যে কার্যক্রম যেগুলি আছে সেই কাজগুলিকেই সঠিকভাবে এবং সৎভাবে নিজের ভিতরে স্থাপন করে এবং সেটা বাস্তবায়ন করাটাই তাকওয়ার মূল উদ্দেশ্যমূলক। এগুলি আমার বক্তব্য আমি শেষ করছি। শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ ভীতি বা বেঁচে থাকা বা পরেজগার থাকা। মূলত আমাদের জীবনযাপনে যে খারাপ কাজগুলো আছে, শয়তানির যে পথগুলো আছে, অশ্লীল অশ্লীল যে কাজগুলো আছে, এগুলো থেকে বেঁচে থেকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করাটাকে তাকওয়া বলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। মনে করেন গ্রাম্য রাস্তা, মেট্রো রাস্তা, প্রচুর কাদ আসে রাস্তায়। তো সেই রাস্তা থেকে আপনার ইট বসাই দেওয়া আছে কিছু যেন মানুষ কাদায় পা না দিয়ে ওই ইটের উপরে পা দিয়ে দিয়ে চলতে পারে। তো কোনো কারণে যদি পা স্লিপ করে তাহলে কিন্তু কাদাটা গায়ে লেগে যাবে। তো ওইখানে হাঁটাটা যেভাবে বেঁচে কাদা থেকে অ্যাভয়েড করে চলা, ঠিক যেভাবে কাদা থেকে অ্যাভয়েড করে চললে যেমন আমি এখান থেকে ওখানে যাইতে পারবো, আমাদের এই জীবনে খারাপ কাজ থেকে, গুনার কাছ থেকে, শয়তানি কাছ থেকে, আমাদের নফসের তাড়নায় সেই কাছ থেকে বেঁচে থেকে সহিভাবে চলা, এটা হচ্ছে তাকওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন দুইটি যে বিষয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় তা হলো তাকওয়া ও উত্তম ব্যবহার, আর যে বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় তা হলো জিহ্বা এবং লজ্জাস্থান। তাহলে এখান থেকে আমরা তাকওয়ার গুরুত্বটা কি সেটা বুঝতে পারছি এবং এই হাদিস থেকে আমরা আরও বুঝতে পারছি যে উত্তম ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করলে এই এই কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। আর সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হচ্ছে আমাদের কথা, আমাদের কথা দিয়ে এবং লজ্জাস্থান, এর গুণার মাধ্যমে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। আর কুরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক তাকওয়ার অধিকারী। এবং আরেকটা আয়াতে বলা আছে হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তো আমার জানা এবং এ খুবই ক্ষুদ্র সীমিত, আমি সেইভাবে বিস্তারিত কিছু বলতে পারবো না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Thank you.
আচ্ছা, উনি হচ্ছে আমাদের উইনারটা সভাপতি, উনি তো সাবজেক্টে। তো যাবেন ঠিক কিছু বলেন 3 মিনিট ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আকওয়া অর্থ হচ্ছে ফুটা ফিয়ার এন্ড কনশাসনেস।